এখানে রসুন না রসুনের গুঁড়া আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আশা করছি যে যেখানে আছে নতুন বছরকে উদযাপন করেছেন এবং ভালো আছেন। তো এটা ছিল 31st নাইটের সুন্দর সময় আর কি। তো যেহেতু আমরা বাহিরে যেতে পারিনি, কারণ আমাদের এখানে অবস্থা এখন বর্তমানে ভালো না, তো সে কারণে আমরা বাহিরে যাইনি, বাসায় বসেই বাচ্চাদেরকে নিয়ে আর কি ঘরোয়াভাবে আমাদের নতুন বছরকে আমরা স্বাগত জানিয়েছি আর আমরা উদযাপন করেছি দিনটাকে। তো সন্ধ্যার সময় একটু হালকা পাতা নাস্তা খাবো, সে কারণে হাজব্যান্ড নাস্তা তৈরি করতে চলে এসেছে। তো বললো যে আজকে আমার জন্য সে নিজের হাতে নাস্তা বানাবে, তো সেই জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে এই সুন্দর জিনিসটা শেয়ার করি। আর এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আর কি, মানে অনেক মজা হয়েছে, তো ভাবলাম যে আপনাদের কারো না কারো উপকারে আসতে পারে, অনেক ইজি আর কি। তো এই দিকে আমার বাবা অনেক ধরনের বোম নিয়ে এসেছে, মানে সে বোম ফাটাবে নতুন বছরে, কিন্তু সে খুবই ভয় পায়। তো বললো যে আম্মু আমি এগুলো দেখাবো, আমাকে তুমি ভিডিও করো, তো সে কারণে আর কি ও একটা একটা খুলে দেখাচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের আর কি এখানে বোম নিয়ে এসেছে আর কি, মানে পাটাকা বলা যায়। এখানে আসলে চায়না দোকানে এগুলি বিক্রি করে, তো সেখান থেকে কিনে আনা, মানে এগুলো আনার জন্যে আমাকে রীতিমতো পাগল করে ফেলছে যে বাবা কখন কাছ থেকে আসবে, কখন ওকে নিয়ে যাবে এগুলো কিনতে। তো ফাইনালি ওকে কিনে দেওয়ার পরে একটু ঠান্ডা হয়েছে আর কি, আর অনেক খুশি এগুলো পেয়ে। আসলে বাচ্চারা এগুলো মানে আতশবাজি দেখে অনেক খুশি হয়, তো সে কারণে আর কি ওদের খুশির জন্য এগুলো কিনে আনা। কিনে আনার পর থেকে শুরু করেছে এগুলো কখন জ্বালাবা, কখন জ্বালাবা, কখন 12টা বাজবে, মানে রীতিমতো আমাকে পাগল। তো কাজের ফাঁকে ফাঁকে মাঝখানে ও আর ওর বাবা যে বারান্দার মধ্যে আর কি কিছুক্ষণ পর পরে একটা একটা করে এগুলো ফাটিয়ে দিয়ে এসেছে আর কি। আর আমি তো চিল্লাচিল্লি করতেছি যে 12টা বাজে নেই, এখনও তোমরা এগুলো জ্বালাচ্ছ কেন? তো ছেলে তো আমার অনেক খুশি, সে নতুন বছর উদযাপন করবে, তো সে কারণে আমারও ভালো লাগছে আর কি যে আমার ছেলে একটা জিনিস এনজয় করছে। তো এখানে আমার স্বামী আমার জন্য মজার মজার নাস্তা তৈরি করবে, তো সে কারণে প্রিপারেশন নিচ্ছে আর কি। তো এগুলোকে চিকন চিকন মানে মুরগির মাংসগুলোকে চিকেন করে কেটে এর মধ্যে লবণ, তারপরে হচ্ছে জিরা গুঁড়া, তারপরে আদার গুঁড়া আর কি, এখানে আদার গুঁড়া আছে, রসুনের গুঁড়া দিয়েছে, এরপরে গোলমরিচের গুঁড়া দিয়েছে, আরও অনেক কিছু দিয়ে এগুলো মানে মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়েছিল। তো এখন এটার মধ্যে 4-5টা ডিম, মানে ডিমের মধ্যে দুধ দিয়ে এটাকে মিক্স করবে আর কি। তো দেখতেই পাচ্ছেন সে খুবই সুন্দরভাবে আর কি কাজটা করছে, অনেক গুছিয়ে কাজ করতে পারে অবশ্য। আর ওর হাতে রান্না খুবই মজা, মানে এমন কোনো রান্না মানে মজা হয়নি, এমন একদিনও হয়নি। সবসময় ও রান্নার প্রশংসা আমি না, আমার স্বামী বলে যে আমি বলছি তা না, ও রান্না সবাই প্রশংসা করেছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এখন ময়দায় কোট করে ডিমে চুবিয়ে তারপরে বিস্কিটের গুঁড়ায় আবার কোট করবে আর কি। তো অনেক জিনিসটা আসলে অনেক মজা। আর এর মধ্যে আমি একটা জিনিস আর কি মিসিং ছিল, যে এটার মধ্যে যদি আরেকটু সয়া সস দেওয়া হতো তাহলে আরেকটু মজা হতো, কিন্তু এমনিও মজা হয়েছে। আপনারা ট্রাই করলে আপনারা সয়া সস দিয়ে নেবেন একটু, তাহলে টেস্টটা আরও বেশি আসবে। তো আমার ছেলে বাবা কাজ করছে আর ছেলে এখান দিয়ে বাবার সাথে সাথে বিস্কিটের গুঁড়াগুলো খাচ্ছে আর কি। তো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছিল, তো স্বামী একা কাজ করবে কেমন দেখা যায়, সেজন্য আমিও একটু নিউইয়ারের দিন কাজ করছি। আসলে একসাথে কাজ করলে আর কি ভালো লাগে জিনিসটা, আর এনজয় করা যায়। কথায় একটা কথা আছে যে সবে মিলে করি কাজ, হারি জিতি না হেলাজ। তো আমি আমার হাজব্যান্ডকে উপদেশটা দিচ্ছিলাম আর কি, তো হাসতেছে যে থাক তোমার করতে হবে না, তুমি আজকে বিশ্রাম নাও আর কি, আমাকে বলতেছে আজকে তোমার ছুটি। তো এখানে ফাইনালি কোট করা হয়ে গেছে, এখন ডুবো তেলে এটাকে ভেজে নিয়েছে। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, এটা
তিন থেকে চার মিনিট এটা ভালো করে কুক করলেই হয়। আর ওকে আমি বলতেছি যে তুমি কি আমাকে নাস্তা খেয়ে হ্যাপি নাকি, আর ও হাসতেছে যে আমি যে তোমাকে কিছুই খাওয়াতে পারিনি, তারপরে তুমি আমাকে বলতেছো আগে খেয়ে নাও তারপরে বইল। তো না, এমনি অনেক মজা হয়েছে সত্যি কথা বলতে, এগুলো খুব ইজি আর বাচ্চারা এটা খুব লাইক করেছে আমার। তো সেই কারণে আমি আপনাদের বলবো আপনারা বাসায় ট্রাই করেন। আর এটার একদম এক্সাক্ট রেসিপি আমি আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে যখন এটা আমি বানাই আর কি, যেহেতু আজকেও আমার জন্য বানিয়েছে, তো সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো যদি আপনাদের রেসিপি দরকার হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, হয়ে গেছে রান্না। তো আসলে জিনিসটা খুবই সুন্দর হয়েছে, কালারটা যেমন সুন্দর খেতেও অনেক মজা হয়েছে। তো ও আমাকে বললো যে অনেক মজা হয়েছে, তুমি ট্রাই করো। তো এখন আমি ট্রাই করতেছি আর কি। তো আসলে জিনিসটা খুব মজা হয়েছে। তো এই ফাঁকে আয়েশা ঘুমিয়েছিল, ও উঠে গেছে, উঠে যাওয়ার পরে একটু মুড খারাপ ছিল, ঘুম থেকে উঠে কাউকে না দেখলে আর কি ও অনেক কান্নাকাটি করে আর কি। তো বাকিগুলো আমরা এভাবে ভেজে নিচ্ছি। আসলে 31st নাইটের সন্ধ্যাটা আমাদের খুব ভালো ছিল, সপরিবারে ছিলাম, তবে ফ্যামিলির সদস্যকে অনেক মিস করছিলাম দেশের, কারণ প্রবাসে আর কি হয় এমন হয় যে নতুন বছর আসলে, ঈদ আসলে, রমজান আসলে আসলে আপন মানুষগুলোকে কাছে পাওয়া যায় না। তারপরেও কিছু করার নেই, ছেলে মেয়ে স্বামী নিয়ে সংসার নিয়ে আর কি থাকতে হবে যারা প্রবাসে থাকে। এটাকে দুনিয়া মেনে নিতে হবে, এটাকে পরিবার মানতে হবে, কিছু করার নেই। তো এখানে আয়েশা ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। তো মাশাআল্লাহ আমার মেয়ের জন্য দোয়া করবেন, বাবার ভক্ত হয়ে গেছে আর কি, যেখানে বাবা সেখানে আয়েশা। তো অনেক এনজয় করে খাচ্ছে আপনারা দেখে বুঝতেই পারছেন। তো আমি সাথে তারপরে আবার সমুচা আর পুরি ভেজেছিলাম। তো এগুলো অবশ্য আমি বানাইনি, এগুলো হোম ইয়া ছিল আর কি, রেডিমেড ছিল বানানো। তো সেগুলো জাস্ট আমি ভেজে দিয়েছি আর কি। তো আমাদের নাস্তা খাওয়া শেষ, আমরা কিছুক্ষণ গল্প করার পরে এখন বাহিরে, তখন সম্ভবত 11:30টার মতো মানে বেজেছিল। আর বাহিরে এত পরিমাণ কুয়াশা ছিল সেদিন, তো এবছর আর কি আমরা তেমনটা এনজয় করতে পারিনি, কারণ কোনো জায়গা দিয়ে আর কি আতশবাজি দেখতে পারিনি, কারণ এত পরিমাণ কুয়াশা ছিল। কিছুক্ষণ পরপর কুয়াশা হয়, আবার কিছুক্ষণ পরপর কেটে যায়, মানে এবছর একদম মাটি হয়ে গেছে। বাচ্চারা যতটুকু এনজয় করেছে ব্যালকনিতেই, আর আমাদের পার্কিংয়ের জায়গা আছে, আমরা সেখানে পরবর্তীতে গিয়েছিলাম। আমি ইটালিতে আসার পরে এত কুয়াশা আর কি দেখিনি, মানে নিউ ইয়ারের সময় ফার্স্ট টাইম এবছর অনেক কুয়াশা পড়েছে আর কি। তো এখানে আয়েশা একদম শীতের কাপড় চোপড় পরে ব্যালকনিতে চলে এসেছে, কারণ যেহেতু বাচ্চা মানুষ তো সে কারণে আর কি ওকে সব কিছু পরিয়ে টরিয়ে এখানে নিয়ে এসেছি। আর এমনিতে বর্তমানে অনেক ঠান্ডা সহ্যে মানে বেড়ে গেছে, আর করোনা তো দিন দিন বাড়ছে আমাদের এখানে, তো 1 লাখের উপরে নাকি মানুষ করোনা আক্রান্ত হয়েছে আর কি। তো সে কারণে সবাই সচেতন থাকবেন, কারণ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদের এতদিন পর্যন্ত সুস্থ রেখেছে। আগামীতেও যাতে আল্লাহ আমাদের সুস্থ রাখে সে কামনাই করি। তো ফাইনালি এখন আমরা আতশবাজিটা করব, তো আমরা সবাই পছন্দ করে নিচ্ছি কে কোনটা আর কি জ্বালাবে। তো আপনারা এনজয় করতে থাকুন আমাদের ভিডিওটা, আই হোপ ভালো লাগবে। তোমার হাতে কি দেখি দেখি, তোমার হাতে কি ওইটা কি এরকমই ছিল, তুমি তুমি আয়েশা রাখো, হাতি 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 হাতি
আয়সা কি করো, নিও না ওর হাতে দাও, তো কিছু করতেছে না, থাক কাকা কাকা কি করো মম্মা দেখি, এটা কাকার ভয় দেখাও, কাকার ভয় দেখাও, আয়সা লাগাই দেবো কিন্তু গরম না, গরম মম্মা গরম গরম আয়েশার কি তুমি ঘরের ভিতরে কি করা, বের হও, আসো, আয়েশার বিরাট সাহস, তো বারান্দার মধ্যে আমাদের আতশবাজি করার পরে এখন আমরা ফাইনালি আমাদের পার্কিং এর জায়গায় যাচ্ছি, সেখানে যে আর কি বাকিগুলো আমরা ফুটাবো। তো এত পরিমাণ কুয়াশা ছিল বাহিরে, আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম অন্ধকার সাইড হয়ে রয়েছে, একদম ঘোলাঘোলা দেখা যাচ্ছে সব কিছু। তো কিছু করার নেই, মানে নতুন বছরকে স্বাগত জানার জন্য একটু তো কষ্ট করতে হবে, তো সে কারণে আমরা সবাই পার্কিংয়ের জায়গায় চলে এসেছি। তো একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরাই প্রথমে গিয়েছিলাম, দেখে যে আশেপাশে কেউ নেই, আর দেখতেই পাচ্ছেন কী পরিমাণ কুয়াশা, মানে কেউ সাহস করছিল না বের হওয়ার। পরে যখন আমরা বের হয়েছি তখন দেখি যে আমাদের সাথে সাথে আবার আমাদের বিল্ডিংয়ের যত লোক ছিল সবাই নিচে এসেছে আর কি, আর তখনই আতশবাজি ওরা সুন্দর করেছে, মানে ওদের জন্য আর কি আজকে বাচ্চারা আর কি এনজয় করেছে অনেক, কারণ বাসার মধ্যে আমরা জাস্ট অল্প কিছু আতশবাজি করেছি, এটা আর কি তেমন কিছু না, কিন্তু ওরা অনেক ধরনের আর কি আতশবাজি করেছে। তো আমাদের ব্যালকনিতে, মানে আমাদের বাসার উপরে ব্যালকনি থেকেও আর কি ওরা এনজয় করছিলো, পরে ওরাও আর কি আমাদের সাথে এনজয় করার জন্য নিচে নেমে এসেছে। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে মানে আতশবাজি করছে এখানে, ওরা কাগজের টুকরো উড়াচ্ছে, মানে ওরা আসলে বিদেশিরা এরকমই হয়, ওরা খুব ফ্রেন্ডলি হয়, যেমন আমরা এসেছি তো আমাদের সাথে সাথে ওরাও চলে এসেছে আর কি। তা আসলে ভিডিওটা মানে এখানে কথা বলে সময় নষ্ট করব না, আপনারা দেখতে থাকুন, আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে সেদিন রাত্রেবেলা, তো আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। Thank you.
ভিডিওর শেষ মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে সবসময় মনে রাখবেন যে আমাদের খুশির কারণটা যাতে কারো দুঃখের কারণ না হয়, কারণ এই নিউ ইয়ারের সময় অনেক জায়গাতে আগুন লেগে যায়। এই যে ফানুসগুলো যখন ছাড়া হয় তখন আর কি অনেকের ঘরে যেগুলো পড়ে, অনেক গাছপালাতে যেগুলো পড়ে, সে কারণে অনেক প্রাণীর ক্ষতি হতে পারে। তো সেজন্য বলছে যে আনন্দটাকে আনন্দের মধ্যেই রাখবেন, অতিরিক্ত করতে যাবেন না যাতে অন্যের ক্ষতি হয়, কারণ আমরা চাই না যে আমাদের নতুন বছরে কেউ কাঁদুক। কারণ এই বছরে অনেকে আপনজন হারিয়েছে, আবার কেউ আপনজনকে ফিরে পেয়েছে, কারো জীবনে কেউ এসেছে, কারো জীবন থেকে কেউ চলে গেছে। তো সেজন্যই জীবনটাকে সুন্দরভাবে, সহজভাবে, সরলভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন। আমাদের দ্বারা যেন কারো অন্য কারো ক্ষতি না হয় সবসময় সেই চেষ্টাই করবেন। আর আমি সবসময় বলবো যে এই ফানুস উড়ানো থেকে বিরত থাকবেন, কারণ এটাতে জাস্ট আমরা কিছু সময়ের আনন্দ পাই, কিন্তু এই আনন্দটা কিন্তু অনেক মানুষের দুঃখের বিরাট বড় একটা কারণ হতে পারে। তো আশা করি আপনাদের কাছে আমার এই নিউ ইয়ারের ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই আমি শেয়ার করলাম। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ আমি চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। আপনারাও আমার সাথে শেয়ার করবেন যে আপনাদের নিউ ইয়ারের কেমন কেটেছে, পরিবার কি নিয়ে কেমন আছেন। আল্লাহ দরবারে আপনাদের সবার জন্য দোয়া করি যাতে আল্লাহ আপনাদের 2022 সালটাকে খুব সুখের এবং শান্তিময় করে তুলুক। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে, হ্যাপি নিউ ইয়ার এগেন।